কালের কণ্ঠ শুভ সংঘ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি বর্তমান কমিটির উপদেষ্টা চন্দনশীল জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে শুভ সংঘ। আড্ডা গান কবিতা পাঠ আর আলোচনা সভার মধ্যে দিয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয় নারায়ণগঞ্জ জেলার একটি মিলনায়তনে। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শরীফুল হক, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি দিলীপ কুমার মণ্ডল, কাজী তারেক লিটন পাল সহ আরো অনেকে।